রাঙ্গুনিয়া বাইক রাইডার্সের আনুষ্ঠানিক আত্মপ্রকাশে ট্রাফিক আইন মানি শৃঙ্খলার সাথে বাইক চালানো এবং মানবিক কার্যক্রম যুবকলরে সম্পৃক্ত করিবার লাই এই সংগঠন গঠন করাই বলে জানাই উদ্যুক্ত হলে নভেম্বরের 26 তারিখ শনিবার দুপুরে রাঙ্গুনিয়া বাইক রাইডার্সের আত্মপ্রকাশ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য বাইক রেল অনুষ্ঠিত হয়। উপজেলার পম্বরা ইউনিয়নের বুড়িদোনা লাহার এককান কমিউনিটি সেন্টারত আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করছি সংগঠনের গ্রুপ এডমিন এম ইউসুফ খান। এডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছে উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউল গনি উসমানী, উদ্বোধক আছে যুবলীগ নেতা এ এম বাবুল, স্বাগত বক্তব্য রেখিল গ্রুপ এডমিন সদস্য আজাদ সিকদার, বিশেষ অতিথি আছে পুলিশ সদস্য মোহাম্মদ হাসান, গ্রুপ সদস্য আখতারুজ্জামান আজাদ, আসিফুল করিম সাব্বু, ফজল কাদের মানিক, মোহাম্মদ সায়াম, মোহাম্মদ সোহেল, গ্রুপ মডারেটর রাফসান ওয়াজেদ করিম, এডমিন সদস্য রিয়াজ মুর্শেদ, জাহেদুল ইসলাম, মোহাম্মদ মাসুদ, নঈমুদ্দিন, সদস্য মোহাম্মদ জনিসহ আরো বহুত কেউ। এ সময় সংগঠনের নিজস্ব জার্সির মোড়ক উন্মোচন করা হয়। মেহমানলে নিরাপদে এবং ট্রাফিক আইন মানিয়ে বাইক চালাইবার লাই এবং অন্যরে উৎসাহিত করিবার লাই আহ্বান জানাই এবং সমাজের যেহেন মানবিক হাজত অগ্রণী ভূমিকা রাখিবার লাই আহ্বান জানাই। ডান দিকের ইন্ডিকেটর ব্যবহার করার কথা, তাই না? বাইরে গেলে বাম দিকে ইন্ডিকেটর ব্যবহার করার কথা, আমাদের কেউই ব্যবহার করি না। আর সিএনজিগুলোতে তো আসলে চালায় অনেক, কি বলবো, অনেক বাচ্চা ছেলেরা চালায়, এটা দেখে নিজেরও আমার কাছেও খারাপ লাগে। এই রাঙ্গুনিয়া বাইক রাইডার্সের উদ্দেশ্য হতে হবে মানবিক উদ্দেশ্য, সমাজসেবী উদ্দেশ্য, মানুষের পাশে দাঁড়ানোর জন্য উদ্দেশ্য। শুধু আমি বাইক নিয়ে রাস্তায় ডিগবাজি করে রাইড চালাবো, সবাইকে দেখাইবো আমি রাইডার, বাইক রাইডার, সেটা না উদ্দেশ্য। আমাদের উদ্দেশ্য থাকতে হবে সামাজিক মানবিক দুর্যোগের পাশে দাঁড়ানোর জন্য। এভাবে আমরা এই গ্রুপ প্রতিষ্ঠিত হওয়ার পরপর থেকেই অনেকটা মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছি। ইনশাল্লাহ ভবিষ্যতেও আমাদের এই তার অব্যাহত থাকবে। অনুষ্ঠান শেষে এক বর্ণাঢ্য বাইক রেলি বাইর করা হয়। রেলিও সাপ্তাহিক সড়কের তাপবিদ্যুৎ গেট পর্যন্ত ঘুরিয়ে আবার কমিউনিটি সেন্টার তাইরে শেষ হয়। সি প্লাস টিভি চট্টগ্রাম।